এই কি অবস্থা ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে ভাইয়ারা আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে, যেটা হচ্ছে একটা ডুয়ো র্যাঙ্ক ম্যাচ আমার বন্ধুর সাথে খেলার। আশা করি আপনাদের ম্যাচটা ভালো লাগবে। ম্যাচটা ভালো লাগলে আপনারা একটা আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়েন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। তো বলতে চাই এটা আমার আজকে ফার্স্ট ভয়েস ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভয়েসটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, পারো না লাগলে তাও কমেন্টে জানাবেন, কারণ এখন খুবই দরকার আপনাদের। সো কথা না বাড়ি ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু হচ্ছে একটা ইন্ট্রোর পর। তো আমরা এখন চলে আসলাম পোর্গেটরি ম্যাপে র্যাঙ্ক খেলতে, যেটা ডুয়ো ম্যাচ বন্ধুর সাথে। কোনো এখানে কোন জায়গায় নামা যাই, এখানে আমার বন্ধু নামে কিন্তু আমার তো গ্রামে যেতে হবে। তো আমিও নামে যাই যাবে, সেটাই অনেক এনিমি নাম ধরে কারণ সবাই র্যাঙ্ক পুশ করে, আমরাও করি র্যাঙ্ক পুশ। র্যাঙ্ক পুশ খুব দরকার সবার, সেটা এনিমি রাখতে আমি পাশে ছোটো দুটো ঘরের দিকে নামি। তো আমার বন্ধু সাইড নামতে তো অবশ্যই একটা এনিমি নাম বসে, নো প্রবলেম। শর্ট রেঞ্জের গান লাগবে, দেখি পাওয়া যায় নাকি। ও এক প্যাশ পাই গেল, ও নাই ওরে ওরে গায়ে গেছে যাচ্ছে, ওই এলো ওই লুট আছে। সাইলেন্সার পাইলো, ওয়া লুয়ালো সাইলেন্সার। কোথায় এমপি ফোর্টির মতো লাগে পাবি, লং রেঞ্জের গান তো ধরবে, লোয়ালটা হাতে নিয়ে গেলি। ও আর কেন তো কোনো লং রেঞ্জের সামনে ঘরটা দেখতে লুট করে আসতে হবে। ওখানে দেখি কি ফোর এক্স পাই গেলাম, বাহ। এখানে ফার্মার শেষে সুইচ করে স্পেস, লং রেঞ্জের গান দরকার আছে। শর্ট গান এটা নিব, ভালো থাক বাদ দিই শর্ট গান। এমপি ফোর্টি দিয়ে খেলি আসবে, এটা এসএমজি লাগবে। ও পাই গেলাম এসএমজি। সো আর কি এসে এদিকে এক লেভেলে তাক তাক মোটামুটি লুট হয়েছে আমার। আমার টিমমেটের কাছে যাওয়া যাক, টিমমেটটা এতক্ষণে অনেক জনকে মারি ফেলছে মনে হয়, ওই কাছে এনিমি মনে হয়। দাঁড়া আমি আসতেছি, মারি ফেলছে নাকি তোমার কে জানে। তারপর দেখে আসি, দিয়ে কিছু আসছে নাকি দেখি, কিছুই তো রাখে নাই ভাই। সরি সামনে এনিমি দেখছে মনে হয় আমার টিম, সে গানটা সুইচ করে ফার্মাস দেখ ফোটাও খেলতে পারে না। লাগতে পারে বিয়ে তো এনিমি, আমাদের সামনে যাওয়া লাগবে, সামনে যাই গ্রেনেডটা। এ বাচ্চা তো বাচ্চা গুলো গুলো একটা গ্রেনেড মারি দেখি গ্রেনেড করতে পারে গ্রেনেড। সাত তারিখ একটু সাত দিয়ে ম্যাচ গ্রেনেডে টিমেট আসতে ওকে টাইট করে ওয়ান টাইম এটি থেকে হেড করে লাগতে আর গ্লোবাল দিয়ে শোনাই আটটা গ্রেনেড আসবি জমা রে দিদি দর গ্রেনেড ভাই মাত্র তুই মাত্র তুই মাত্র মর 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 মরে গেছে কি আল্লাহ। এতক্ষণ সাইলেন্স গানটা আমার পিস্তলে লাগিয়ে রাখছিলাম, কি হবে তার কোনো লুট নাই, গরিব মানুষ ছিল বেচারা, মারা উচিত ছিল না। তাক সামনে আসছে কোন মারি ফেলছি, এখানে তো আর তেমন লুট নাই, তাই লুট আছে। সো লুট করতে করতে কেন চলে আসলাম, হ্যাঁ আমার টিমের রেমি দেখছে মনে হয় হারিয়ে ফেলছে, বাহ। এখানে একটু এনিমি আমরা চোখে দেখি না, ভালোই লুট আছে। ফোর এক্স আছে, ফোর এক্স থার্মাল সুইচ করি ভাই,
ফোরেক্সটাও নিয়ে গেল। থাক নেস্কারা ফোন নেস্কারা সে সুইচ করে, এটা যে অনেক ড্রেগ হেড শট লাগে, খুবই দরকার। সো এনিমি খুঁজতে খুঁজতে গেলে ফিল্ড এর দিকে চলে আসলাম, কোনো এনিমি পাইলাম না, সবাই মনে জোনের মাঝখানে গেছে। এতক্ষণ ধরে এদেরকে খুঁজতেছি, কোনো এনিমি পাই না। লুট টুট কিছু আছে নাকি দেখি, আমার থেকে তো কোন লুট বেশি দরকার, লোয়াল খুব দরকার বেশি, এখন কিছুই নেই। বেস্ট আপডেট নাকি, আরে লুট বক্স। সো দৌড়াইতে দৌড়াইতে এখানে চলে আসলাম, এখানেও তো কোনো এনিমি দেখতেছি না। আমাদের ব্রাজিলিয়ার দিকে যাওয়া দরকার, মাশরুম খাই ফেলি, মাশরুম খুব বেশি দরকার। আপনারাও খাইয়েন মাশরুম, কারণ এনিমি যদি আপনাদেরকে ড্যামেজ দেয় পরে এটা কভার করে দেয়। এনিমি নাকি, এ এনিমি এনিমি মার, অ্যাটাকিং মুড শুরু। কি রে ভাই, 16, 8, 7 এগুলো কোনো ড্যামেজ পে, এগুলোতে তো একটা পিকরাও মরবে না। এই গ্লোবাল খেয়ে ভারে রে টিমে তো উঠে ডিম উঠতে, ওই তো দেখতে গেল, ওই ওই উঠতে উঠতে, বাহ পুরা তো একবারে 16 ড্যামেজ। মশকারি নাকি, 16 ড্যামেজ আমি যাই দেখি। বাহ খুশি আপনি টিমমেট কই মারি গেল না এখানে, এই রে মারতেছ প্রত্যেকে ভাই ভাই ম তুই, ওরে গ্রেনেড মারি দিছে, ও ভাই গ্রেনেড মারি দিছে। এনিমি বলতেছে যে ভাই আমিও যখন মরতেছি তুইও সাথে মর, কি সুন্দর গ্রেনেড মানে জাস্ট তো না দেখলে তো গ্রেনেড ওকে ফুটি মারা দিতাম দুজন চালাক। আই রে সাইলেন্সার, তাই এটা আমাদের অধিকাংশ আপনাদের কই মনে হয় একটা সাইলেন্সার পাইলে ভাই আরেকটা সাইলেন্সার পাই, আর যেদিন সাইলেন্সার পাই না একটাও পাই না। সাইলেন্সারটা নিয়ে যাবো চিন্তা করতেছি, তার নিজেও সুযোগ নিয়ে অন্যদেরকেও সুযোগ দিই। সো দেখতে দেখতে নদীর ধারেও চলে আসলাম, কিন্তু কোনো এনিমি ওই পিছনে এনিমি পিছনে এনিমি আই 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 আই। সো এটা মনে হয় জিপ লাইনের ওইদিকে এনিমিটা ওইটা দেখা গেছে ভাই, লুকিয়ে যাচ্ছে গা রে, দেখো সামনে এটাকে যাইতে হবে, চলো সামনে যাই। এই ড্রোন এটা আজকে মনে হয় কাজে লাগছে অনেক, এমনি তো কাজে লাগে না। ওই এনিমি যেতে না রেখে পাশে পাশে করে যাই গা, সাইডে মনে হয় ঘরগুলোতে। এ কই রে তুই বাইর, কই রে ভাই সামনে আসি যা ভাই, এদিকে এদিক দিয়ে কোন দিকে গেছে, ওরে রে পিছে দিয়ে মারছে ভাই, ইয়াদো ভাইগুলো পিছে দিয়ে মারছে। এবার আরেকটা মেডিকেট করে নি, এনিমিগুলো তো আসছে শেষ, আপনি ভাই আর মাথা গরম করে দিছে আসতেছে ভাই। তোকে তো ড্রাগের ছোটি বলে ভাই, রে কি রিলোড করতে কেন ভাই, রে গ্লোয়াল লো গ্লোয়াল 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 ভাই, বন্ধ করে দিতে হবে গ্লোয়াল। হ্যাঁ আমার জন্য কালি রাখছে, ও একটা বন্ধু আসতে গেল না, ওইটাও ড্রাগের ছোট খাবে ভাই, তুমি সামনে আইবে ওইটার মারি ফেলছে, মারি ফেলছে বলতেছে, সাবাস দেখতে হবে। সো লাস্ট দুইটা এনিমি বাকি আছে, আমরা দুইজন ডুও ভার্সেস ডুও, এখন অনেক মারামারি হবে, দেখি দেখি নদীর এই সাইডে নাকি ওই সাইডে, সবে তো ভাই কিছুই নেই ভাই, এখানে টাওয়ারে নাকি এনিমির উপর বিশ্বাস নেই, আচ্ছা না এখানে তারা থাকতে পারে ভাই, আমার টিমমেট দেখছে মনে জিপ লাইনের দিকে বলতেছে ভাই, ঠিক বলছো ভাই, 12-16 এগুলো কোনো ড্যামেজ
ভাই মারো, মারতেছে ভাই, কি দিয়ে মারে রে? থার্মাল দিয়ে কিছু দেখতেছি না ভাই, থার্মাল এটা ফালতু একটা স্কুল ভাই, কিছু দেখতে থার্মালটা ফেললে স্কুপ চালা নেই, এক থেকে বসেছে মনে হয় মিমি। ওই ভাই ছোট্ট মারো না কোনো ড্যামেজ। ভাই আমরা বাঙালি, আমরা এভাবে উদযাপন করি না, আমাদের উদযাপনটা তো সম্পূর্ণ আলাদা, আপনারা দেখে নিন কেমনে। তো ভাইয়েরা আজকের ভিডিওটা একটু পর্যন্তই, আশা করি আপনাদের ম্যাচটা ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন।